एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल दिनाज नेस्ट আবারো ফিরে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটি হচ্ছে আমার একটা রিকোয়েস্টেড রেসিপি ভিডিও সেটা যে ক্যারামেল পুডিং কিভাবে আমি বানাই অনেক আপু ভাইয়েরাই জানতে চেয়েছিলেন আমার বেশ আগের কয়েকটা ভিডিওতে কমেন্ট করে আমার আর দিবদিব করে দেওয়া হচ্ছিল না ভাবলাম যে এটা দিয়ে দেই এখন আর এর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে আর গরম বসিয়ে দিয়েছি এটা আমি মিডিয়াম আঁচে রেখেছি আর আস্তে আস্তে চিনিটা গলে গিয়েছে এভাবে ক্যারামেলাইজ হয়ে গিয়েছে আর এখানে কোনো নাড়াচাড়া করিনি নাড়াচাড়া করলে দেখা যায় চামচের মধ্যে লেগে যায় আর নাড়াচাড়া করে দেওয়ার কোনো প্রয়োজনও পড়ে না তাই একটু অল্প আঁচে রেখে দিলে এইভাবে হয়ে যায় ক্যারামেলাইজ আর এই ক্যারামেলাইজড চিনিটাই ডিশটার মধ্যে আমি পুডিং বানাবো সেই ডিশটা ঢেলে নিচ্ছি ভালো করে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এখানে আর এই পর্যায়ে চামচ দিয়ে যে হাঁড়িতে যেগুলো লেগেছিল সেগুলো দিয়ে দেওয়া যাবে এইভাবে আর এটা দেওয়ার পরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ঠিক করে নিচ্ছি চারপাশে লাগিয়ে নিচ্ছি ভালো করে আর এটা এত বেশি পারফেক্ট হতে হবে না কারণ যখন বেক করব তখন এমনিতেই এটা চারপাশে এভাবে লেগে যায় এত বেশি পারফেক্ট না হলে চলবে আর এটা আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর এরপর পরে এখানে আমি একটি কাচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম আর এই ডিমটা এখানে চারটা ডিম আমি ইউজ করেছি এই এক প্যান পুডিং বানানোর জন্য আর এখানে ডিমগুলো একসাথে খুব ঝটপট ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে আমি একটা হুইস্কের সাহায্যে যে ডিমগুলোকে ভেঙে নিব আর এখানে আমি কোনো হ্যান্ড ব্লেন্ডার বা কিছু ইউজ করিনি এটা একদম ঝটপট বানানো যায় খুব সহজেই আর এই পুডিংটা খেতে কিন্তু দারুণ মজা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ডিমটা একটু ভালো করে ফেটতে হবে এক দুই মিনিট সময় নিয়ে তারপর পরে যখন একটু ফেনা ফেনা হয়ে যাবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ডাবল ক্রিম আর দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক সব কিছু সমান পরিমাণের হতে হবে চারটা ডিমে আমি এক কাপ পরিমাণ সব কিছু ইউজ করেছি এরপরে আবার হুইস্ক দিয়ে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যে যাতে কোনো লাম্পস না থাকে ডিমের যে হলুদ অংশ এটা যাতে ভেসে ভেসে না থাকে তাইলে ভালো এই তো ঝটপট হয়ে গেল আমার এক পুডিং এর মিশ্রণটা আর এখানে আমি ডিমের গন্ধটা যাতে না করে তাই অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 3-4 ফুটা আর আমি এই কনডেন্স মিল্কটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোন ধরনের কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন আর এই ডাবল ক্রিমটা আবারও ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি কিছুক্ষণ আর এরপর এর মধ্যে আমার যে টিনটা রেখেছিলাম আমি যেটা পুডিং বানাবো সেটা ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হওয়ার পরে এইভাবে কিন্তু অনেকটা ভেঙে ভেঙে যায় ক্যারামেলগুলো আমি জানি না কেন এটা হয় এরপর আচ্ছা যাই হোক তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যে মিশ্রণটা আমি করেছিলাম পুডিংয়ের জন্য সেটা আর এরপরে আমি যেটা করব এই মিশ্রণটা আমি একটা বড় ওভেন প্রুফ ডিশে নিয়ে নিচ্ছি আর এটা নেওয়ার পরে আমি এখানে এই ওভেন প্রুফ ডিশ সাথে ফুটন্ত গরম পানি কেটলের মধ্যে বয়ল করে রেখেছিলাম ওইটা ঢেলে দিচ্ছি আর এই জিনিসটা যেটা করবে পুডিংটাকে সব দিকে সমানভাবে হওয়ার জন্য সাহায্য করবে এই ফুটন্ত গরম পানিটা ওভেনে দিয়ে দিব আমি এরপরে আর আপনারা ওভেনে দেওয়ার আগে এখানে আমি ফয়েল দিয়ে উপরটা ঢেকে দিচ্ছি যাতে উপরটা পুড়ে না যায় অনেক সময় দেখা যায় ওভেনে এভাবে এরকম যদি কিছু না ঢেকে না দিয়ে এভাবে দেওয়া হয় তাহলে পুড়ে যায় অনেকটা একটু ব্রাউন কালার হয়ে যায় ওই জিনিসটা দেখতে আবার ভালো লাগে না আর আমি যেহেতু উল্টে নিব এটা তাই আমি এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য এভাবে ঢেকে দিব তারপরে হাফ অ্যান আওয়ার পরে ফয়েলটা সরিয়ে নিব তারপরে আরও হাফ অ্যান আওয়ারের মতো এমনিতে বেক করব ফয়েল ছাড়া আর এই যে আমি ওভেনে দিয়ে দিচ্ছি এখানে আমি ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম আর প্রিহিট করে রেখেছিলাম 180°C তারপরে আমি 1 ঘন্টার জন্য এটা বেক করতে দিয়েছিলাম আর আমার পুডিংটা 1 ঘন্টা পরে এরকম হয়ে গিয়েছে আর দেখুন উপরে কোনো ব্রাউন কালার আসেনি যেটা নর্মালি যদি ঢেকে না দেওয়া হয় তাহলে কিন্তু উপরটা ব্রাউন হয়ে যায় আর এটা আমি ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইটের জন্য এর পরের দিন সকালে আমি এটা বের করেছি আর একদম জমে গিয়েছে আর যখন প্রথমে গরম গরম পুডিংটা কিন্তু একটু ওবলি হয় দেখা যায় যে মনে হয় যে জমেনি বাট যখন ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখা হয় তাহলে একদম পুরোপুরি জমে যায় আর একদম উঠেও আসে না এই যে লাগছে না একটুকো
আর এরপরে আমি এটাকে উল্টে নিব। আর উল্টে নেওয়ার জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি, আর প্লেটটাতে আমি পুডিংটা উল্টে নিব। পুরো রস বের হয়েছে ক্যারামেলের এখানে। এই যে আমার পুডিংটা অনেক সুন্দর একটা কালার এসেছে, ভালো লাগছে দেখতে। আপনারা যদি আরো বেশি কালার চান তাহলে ক্যারামেলটাকে আরো একটু গরম করে নিলে আরো সুন্দর কালার আসবে, বা এই কালারটা আমার কাছে পারফেক্ট মনে হয়। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এরকম ঝটপট তৈরি করে নেওয়া যায়, মেহমান আসার 1-2 ঘন্টা আগেও এভাবে তৈরি করে যদি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু চলবে। আর আমার এই পুডিংটা মাশাআল্লাহ সবাই অনেক পছন্দ করেন, তাই আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি এই পুডিংটার জন্য। তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নেই। এটা কিন্তু অনেক ইজি বানানো, ঝটপট বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই পুডিং এর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। আল্লাহ হাফিজ।